নতুন ভিডিওতে স্বাগত। ভিডিওতে দেখতে পাচ্ছেন পাখিটির নাম কাহক পাখি, ইংরেজিতে ওয়াটারম্যান পাখি। সুন্দর এটির পানি কাটা পাখি, অনেকটা ভর্তি পাখির মতো দেখতে পাখি। গ্রাম বাংলায় রাতের বেলার ঝোপের ভেতর থেকে কোয়াক কোয়াক ডাক শুনেই চিনতে পারা যায় কাহক পাখির ডাক। জলাভূমির আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে কাহক, আসলে চিরবিহারি পাখি। বনে বাজারে ঘুরে বেড়ানো কাহক, কাহকিকে নিয়ে ভালোবাসার অল্প প্রচলিত আছে গ্রামে। কাহক যখন তার সঙ্গীর খোঁজ না পায়, দিন রাত কাহক কাঁদতে কাঁদতে গলায় রক্ত উঠে একসময় মারা যায়। কাহক হারিয়ে গেলে কাহকি দিন রাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে, যা বর্ষাকালে বেশি শোনা যায়। কেউ কেউ বলে ডাকতে ডাকতে ওদের গলা থেকে রক্তের ফোঁটা ওদের ডিমের ওপর পড়লেই তবে ডিম ফোটে। আবার কেউ বলে মানুষকে ওরা ডাকাডাকি করে বিপদ সংকেত জানে। আসলে এসবের কিছুই নাই, ওদের প্রিয়জন ওদের প্রজনন সময় ঘনিয়ে এলে সঙ্গী পাখিকে আকৃষ্ট করতে এমন আর্তনাদ করে ডাকতে থাকে। এদেরকে ডাইক, পানপাইরা, ধলাবুক, ডাহুক, ডাহুকি বিভিন্ন নামে ডাকা হয়। তবে এরা পোষ মান, গ্রামের শিকারীরা পোষে ডাহক পাখি দিয়ে এই প্রজাতির বুনো ডাহক শিকার করে থাকে। মাঝারি আকৃতির পাখিটি দেখতে অসম্ভব সুন্দর, লম্বাই 32 থেকে 35 সেন্টিমিটার হয়ে থাকে। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে অনেকটা একই রকম, ডাহকের লেজ ছোট, লেজের নিচের অংশ লালচে আভা বিদ্যমান, লেজটা অধিকাংশ সময় খাড়া থাকে, হাঁটার সময় লেজটাকে নাচিয়ে নাচিয়ে হাঁটে, পা লম্বা, পায়ের নখগুলো লম্বা লম্বা। ফলে পদ্ম সকলপাতে দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে এবং কচুরিপানার ওপর ছোটাছুটি করে। পিঠে রং ধূসর, কালচে থেকে খয়েরিও হয়। মাথা, মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা, তবে মাথার ওপরে কালচে খোলা খয়েরি বিদ্যমান। ঠোঁটের উপর হলুদ রং এবং ঠোঁটের নিচে লাল রং, চোখের পাশে লালচে হলুদ রং বিদ্যমান। এ দর্শক নিয়মিত সুন্দর সুন্দর পাখির জীবনী বৃত্তান্তমূলক ভিডিও পেতে মিক্সিগিরি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল বাটনে অলে প্রেস করুন। মিক্সিগিরির সাথেই থাকুন, দেখতে থাকুন সুন্দর সুন্দর পাখির বৈচিত্র্যময় জীবনী। এ দর্শক একটি দাহক 2 বছর বয়সে প্রজনক্ষম হয়, তখন তারা সঙ্গী খোঁজার জন্য ডাকাডাকি করতে থাকে এবং ঝোপঝাড়ে বাসা বেঁধে ডিম দেয়। দাহক 6 থেকে 8টি পর্যন্ত ডিম দিতে পারে। দাহকের বাচ্চারা 30 থেকে 25 দিন পরে ডিম থেকে বাচ্চা ফোটায় দাহকে। দাহকের বাচ্চার রং সাধারণত সবসময় কালো হয়। কাহক পাখির প্রধান খাবার জলজ পোকামাকড়, ছোট মাছ, জলজ উদ্ভিদের কচি ডোগা, শ্যাওলা, ধান ইত্যাদি। তবে পোষা ডাহক চাল ভাত খায়, অনেক সময় খাবারের খোঁজে মানুষের কাছাকাছি চলে আসে। বাসা বাঁধে জলার ধারে, ঝোপে কিংবা বাঁশ ঝাড়ে, তবে পানীয়দের প্রধান আশ্রয়। কাহক খুব সতর্ক পাখি, আত্মগোপনে পারদর্শী। পুকুর, খাল, বিল, জলাভূমি, নদীর কিনার গোপন লুকানো জায়গা এদের খুব প্রিয়। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের প্রজনন। কাহকের ডিমের রং হলুদ, গোলাপি বা সাদাও হয়। কাহক ডাকি উভয় ডিমে তা দিয়ে বাচ্চা ফুট, বাচ্চা ফুটতে 18 থেকে 20 দিন সময় লাগে। বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কাহক বাস করে।
সুন্দর এই পাখিটি কয়েকটি প্রজাতি পৃথিবীতে দেখতে পাওয়া যায়। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ডাক পাখির জীবন বৃত্তান্ত। মিক্সটেক ভিডিওর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন পৃথিবীর সমস্ত পাখির জীবনী সমাহ। একে একে ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির জীবন বৃত্তান্ত এই চ্যানেলে তুলে ধরব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। পৃথিবীতে মোট 60টি প্রজাতির ডাহক বাস করে। একটি ডাহক 6 থেকে 7টি ডিম দেয়। ডিম দেওয়ার পরে 18 থেকে 20 দিন স্ত্রী এবং পুরুষ ডাহক উভয় মিলে বাচ্চা বাচ্চা সাধারণত কালো হয়, যেটা আগে বলেছি। তবে বাচ্চা ডিম থেকে বের হওয়ার 16 থেকে 20 ঘন্টা পরই হাঁটতে শুরু করে, এমনকি পানিতে সাঁতারও কাটে। 3 দিন পর থেকে নিজের খাবার নিজে সংগ্রহ করে। একটি ডাহকের গড় ওজন 190 গ্রাম থেকে 200 গ্রাম হলেও এর পায়ের পাতা এত অস্বাভাবিক অনুভবিক করতে পারে, যেমন পদ্ম পাতা কচুরি পানার উপর সুন্দরভাবে হেঁটে যায় এবং নিঃশুভাবে খাবার খুঁজছে। ডাহক খুব পরিচ্ছন্ন পাখি, এটি ফসলের উপকার করে। ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলকে অনিষ্টদের হাত থেকে রক্ষা করে। সুন্দর এই পাখিটি বাংলাদেশে যে কয়টি প্রজাতি পাওয়া যায় তার মধ্যে কালচি ডাহক এবং ধলাভোগ ডাহক এই দুটি বেশি। তবে এই পাখিটিকে আজ বাংলাদেশ থেকে বিপন্ন হতে চলেছে, কারণ শিকারের ভয় খায় ডাহক পাখিটি দিন দিন বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। দেখুন কীভাবে ডাহক শিকার করা হয়, যা আসলেই কষ্টদায়ক এবং বিদারক। এমনকি মাছ মারা জাল দিয়েও ডাহক পাখি শিকার করা হয়। ডাহক পাখির মাংস অনেকটা মুরগির মাংস হওয়ার জন্য যে কেউ এই পাখিটি কেন বা ধরে নিয়ে রান্না করে। তবে আসার বিষয় হচ্ছে ডাহক পাখি পোষ মানে এবং বাড়িতে ব্রিডিং করা যায়, অর্থাৎ বাড়িতে লালন পালন করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশ পশু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি নেওয়াই ভালো, কারণ বাংলাদেশ বন্য ও পশু আইনে এই পাখিটি সংরক্ষিত। পাখিটি মাংস অত্যন্ত সুস্বাদু হয় এবং পাখিটি সহজে ধরা পড়ে বলে বাংলাদেশ থেকে পাখিটি দিন দিন হারিয়ে যাচ্ছে। সুন্দর এই পাখিটিকে এখনো সময় আছে সংরক্ষণের জল, আর এখনো অনেক ঝোপ ঝাড় জলাশয়ের ধারে ডাহক পাখি দেখতে পাওয়া যায়। প্রতি বছর 4 থেকে 7টি ডিম দেয়। একটি ডাহক 8 থেকে 10 বছর বাঁচে। প্রতি বছর যদি 4 থেকে 7টি ডিম দেয়, পরে যদি 6টি ডিম ধরা হয়, তাহলে এক ডাহক থেকে তার জীবনে 60টি ডাহক ডাহকের পা ডাহক পাওয়া সম্ভব। সুতরাং আজ আমরা এই পাখিকে আর শিকার করবো না, পাখিকে অবমুক্ত করব এই যুবকদের মতো। এই যুবকগুলো একটা আহত ডাহককে পেয়েছিল, তারা এটি খাঁচায় রেখে সুস্থ করে ডাহককে অবমুক্ত করে যাচ্ছে। অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এই যুবক ভাইদের প্রতি, যারা ডাহক পাখির মাংস অত্যন্ত সুন্দর হওয়া সত্ত্বেও পাখিটিকে অবমুক্ত করছে। সম্মানিত দর্শক, আপনাদের সবার প্রতি অনুরোধ, পাখি ক্রয় বিক্রয় শিকার এবং ভক্ষণ থেকে বিরত থেকে বাংলাদেশকে সকল পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। আজ এই পর্যন্তই, আগামীতে নতুন পাখির ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।